ভিউয়ার্স, এবার শাকিব খানের মা বলল জয়া আমার নাতি, অপু আমার বৌমা, ভুল করবে না আর শাকিব খান, এমন কথা দিয়েছে মিডিয়ায়। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। অপু বিশ্বাসকে এবার বৌমা হিসেবে স্বীকৃতি দিয়েছে শাকিব খানের মা। শাকিব খানের মা বলল জয়া আমার নাতি, অপু আমার বৌমা, এর ব্যতিক্রম আর কিছু হবে না। জীবনে আমরা অনেক কিছু দেখেছি, শাকিবের জীবনে সুখ বলতে কিছু ছিল না। অপু যখনই থাকে তখন শাকিবের জীবনে সুখ বলে কিছু থাকে, অন্য কেউ থাকলে শাকিবের জীবনে কোনো সুখেই থাকে না। ভিউয়ার্স, শাকিব খানের বাড়িতে যে অপু বিশ্বাসের যাতায়াত রয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি। শাকিব খানের মা এবার বৌমা হিসেবে স্বীকৃতি দিয়েছেন অপু বিশ্বাসকে, তাদের বাড়িতেই থাকছে অপু বিশ্বাস। অন্যদিকে শাকিব খান কিন্তু বুবলিকে মানা করে দিয়েছে ওই বাড়িতে যেন না যায়, বুবলিকে দেখতে চায় না ওই বাড়িতে। অপু বিশ্বাস তার শাশুড়ি মা এবং শ্বশুর ননদ সবার সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে, সেই সাথে বর্তমানে সম্পর্ক রয়েছে শাকিব খানের সাথে, এতে খুশি শাকিবের পরিবার। শাকিব খানকে আদেশ দিয়েছে শাকিব খানের মা, আব্রাহাম খান জয় যেন আর কোনোদিন কষ্ট না পায়, সেই দিকে তোমার নজর রাখতে হবে। অন্যদিকে অপু বিশ্বাসকে নিজের বৌমা হিসেবে রেখে দিবে অপু বিশ্বাসকে, বৌমা তো রয়েছে, মেয়ের মতো ভালোবাসে অপু বিশ্বাসকে, তাই তো শাকিব খানের পরিবার অনেকটা সময় দেয় অপু বিশ্বাসকে, সবাই ভালোবাসে আব্রাহাম খান জয়কে, অপু বিশ্বাসকে। এবার মিডিয়া জানিয়ে দিয়েছে শাকিব খানের মা অপু বিশ্বাস হয়েছে তার বৌমা, আর নাতি হয়েছে আব্রাহাম খান জয়, শাকিব খানকে আর ভুল করতে দিবে না শাকিব খানের মা, এমন কথা দিয়েছে মিডিয়ায়, স্বীকৃতি দিয়ে বৌমাকে ঘরে তুলে নিয়েছে। ভিউয়ার্স, এমন খবরই ছিল আজকে, শাকিব খানের মা আর শাকিব খানকে ভুল করতে দিবে না, এমন খবরে আপনার কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।